হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর এটাকে চিনতে পারছো? যা যা চিনতে পারছো কমেন্টস করো, আর যারা চিনতে পারছো না তাদের জন্য বলে দিচ্ছি, এটা হচ্ছে আমার মা। তো মা এসেছে আমাদের বাড়িতে। আজকে সেরকম কিছু রান্না হয়নি, ভাবলাম যে চলো ছোটোখাটো একটা ইটিং শো করি। তো আজকে দেখো সিম্পল মেনু আছে একদম। তো কি কি আছে চলো দেখে নিই। মা বলে দাও কি কি আছে। কপির তরকারি, সয়াবিন তরকারি, ডাল আর বেগুনি, একদম সিম্পল। আর মায়ের সঙ্গে চ্যালেঞ্জ ভিডিও আসবে, ঠিক আছে? তোমরা কারা কারা দেখতে চাও অবশ্যই কমেন্টস করে জানাও। আর মায়ের সঙ্গে ভিডিওগুলো আগে যারা দেখেছো তাদের কেমন লাগে সেটাও কমেন্টস করে জানিও। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে নিও। আগে কপির তরকারি খেয়ে নেই, বাঁধাকপি। বাঁধাকপিটা ভেজেছে হচ্ছে আমার শাশুড়ি মা। ডাল নিয়ে নেই, আজকে একদম সিম্পল রান্না বান্না হয়েছে বাড়িতে, সেরকম কিছুই হয়নি। তবুও ভাবলাম যে খাওয়া দাওয়া করবো, যখন একসঙ্গে দুজনে বসেই খাওয়া দাওয়া করি। হুম, সব ধরো।
একদম হালকা পাতলা সোয়াবিনের ঝোল, কাকা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে। তেল মশলা কম দিয়ে তো আমার খাওয়া কমপ্লিট, আর মা আস্তে আস্তে খেতে থাকুক। তো তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে আমাদের দুজনের ভিডিও নিয়ে, মানে মা আর আমার, চ্যালেঞ্জ হোক বা ইটিং শো হোক সব যাই হোক। তো মা আছে কিছুদিন আমাদের এখানে, তার জন্য মাঝে মধ্যে ভিডিও হবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের ভিডিওতে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, টাটা।